আইন ও শিক্ষা চ্যানেলের নতুন ভিডিওতে আজ আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে আজকে আমি একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটি হচ্ছে এমপিও নির্দেশিকা অর্থাৎ জনবল কাঠামো দুই হাজার আঠারো মাদ্রাসার জনবল কাঠামো দুই হাজার আঠারোতে কী সুবিধা ছিল এবং বর্তমানে কী কী নতুন সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে এমপিও নির্দেশিকা দুই আঠারো প্রকাশিত হয়েছে এবং এটা সংশোধনীয় প্রকাশ হয়েছে গত তেইশে নভেম্বর দুই এই সংশোধনে কিন্তু অনেকগুলি সুবিধা রাখা হয়েছে বিশেষ করে নন এমপিও শিক্ষকদের জন্য সে বিষয়টিও কিন্তু আজকে আমি আলোচনা করব সেই সাথে আলোচনা করব এমপিও নির্দেশিকা দুই হাজার আঠারোতে যে যে বিষয়গুলো অসঙ্গতি ছিল সেগুলো কতটুকু দূর করা হয়েছে সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওতে সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য তাহলে আসুন ভিউ আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এমপিও নির্দেশিকা জনবল কাঠামো দুই হাজার আঠারোর এই 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 অংশটা হচ্ছে জনবল কাঠামো দুই হাজার আঠারো যেখানে ছিল এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দাখিল মাদ্রাসার যে পথ এসব বিষয় কিন্তু ঠিকই আছে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আপনার প্রকাশিত হয়েছে এবং নতুন করে সংযোজন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আমি আলোচনা করব পুরো ভিডিওটা দেখুন আশা করি এই আলোচনার আপনার কাছে খুব কম পারাটি পাবে এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো চার এখানে বলা হয়েছে এমটিভুক্ত প্রবাসকগণ আট বছর পূর্তিতে ফাইভ ইস্টু টু অনুপাতে জ্যৈষ্ঠতার ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন এবং দশ বৎসর সন্তোষজনক চাকরি গ্রেড নবম থেকে অষ্টমে প্রাপ্য হবেন দশ বৎসর চাকরির পরে তিনি ষষ্ঠ বছরে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি না হলে ষষ্ঠ বৎসর পূর্তিতে তিনি অষ্টম থেকে সপ্তম গ্রেড প্রাপ্য হবেন এটা ছিল প্রবাসিকদের জন্য একটা সুবিধা কিন্তু এখানে কিন্তু সকল প্রবাসকদের জন্য সহকারী অধ্যাপক হওয়ার একটা সুযোগ ছিল এটা আমরা দুই হাজার আঠারোর নির্দেশিকা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুই হাজার আঠারো যখন সংশোধন হলো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি সেই বিষয়টা নিয়ে একটু আমরা দেখি তা সংশোধিত জনবল কাঠামো সেখানে কিন্তু এই বিষয়টাকে কিন্তু একটু ভিন্নভাবে এখানে করা হয়েছে এগারো চার আমরা দেখতে পাচ্ছি এখানে সেখানে কিন্তু বলা হয়েছে এমপিও ভুক্ত এমপিওভুক্তির এমপিএমুক্তির আট বৎসর পূর্তিতে পঞ্চাশ পার্সেন্ট হিসাবে তিনি পদোন্নতি পাবেন জ্যৈষ্ঠতার ভিত্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন এটা কিন্তু এখানে বলা হয়েছে কিন্তু অর্থাৎ আলিম মাদ্রাসায় অর্থাৎ জনবল কাঠামোতে আলিম মাদ্রাসায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু রাখা হয়েছে সহকারী অধ্যাপক না দিয়ে সেখানে কিন্তু দেওয়া হয়েছে প্রবাসক অর্থাৎ এই আলিম মাদ্রাসায় কিন্তু ওই রেশি অনুযায়ী কিন্তু সহকারী অধ্যাপকটা এখানে প্রায় হচ্ছেন না অর্থাৎ তারা কিন্তু সর্ব অবস্থায় জ্যৈষ্ঠ প্রবাসক হবেন গ্রেড কিন্তু তারা সিক্সই পাবেন অর্থাৎ সহকারী অধ্যাপকের গ্রেডই পাবেন গ্রেড ছয় কিন্তু তাদের এখানে পদবিটা হবে জ্যৈষ্ঠ প্রবাসক এই একটা বিষয় তাহলে এবার আসুন আমরা দেখি প্রাপ্য প্রাপ্যতা নিয়ে আমরা একটু জরুরি ভিত্তিতে কিছু আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্যতা সেটা হচ্ছে চৌদ্দ কলামের আছে একাডেমিক স্বীকৃতির তারিখ দুই বছরের জন্য পাঁচ দশ বা তদন্ত বছরের হলে পঁচিশ নম্বর আর কি এমপি মুক্তি করার জন্য বাসাই একাডেমিক স্বীকৃতিতে কত শিক্ষার্থীতে কত পরীক্ষায় কত উত্তীর্ণের সংখ্যা কত সেখানে কিন্তু আমরা এখানে একটা একশো নম্বরের একটা রেশিও দেখতে পাচ্ছি তাহলে আসুন সংশোধিত জনবল কাঠামোতে আমরা কি রেশিও দিতে দেখতে পাচ্ছি সেই বিষয়টা আমরা একটু দেখি সংশোধিত সর্বশেষ জনবল কাঠামো বিশে তেইশে নভেম্বর সেখানে কিন্তু একটা সংশোধনী আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে দুই বছরের জন্য পাঁচ দশ বা তদুদ্দস্ত হলে পঁচিশ এখানে কিন্তু বলা হয়েছে দুই বছরের জন্য পাঁচ দশ বা তদুদ্স্তর জন্য পঁচিশ এটা কিন্তু ঠিকই আছে এবং কাম্য শিক্ষার্থীর সংখ্যা পঁচিশ 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 এটা কিন্তু ঠিক রাখা হয়েছে এখানে তেমন কোনো আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না তাহলে এবার আসুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টি কিন্তু বিশেষ করে নন এমপিও যারা শিক্ষক আছেন এবং যে সমস্ত প্রতিষ্ঠান এখনও এমপিও ভক্তি হয়নি সে তাদের জন্য কিন্তু এইটা একটা গুরুত্বপূর্ণ সুবিধা ভৌগোলিক দূরত্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের যে ভৌগোলিক দূরত্ব আছে সেই বিষয়টায় কতটুকু ছাড় দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে একটা কম্পারেটিভ আলোচনা করব অর্থাৎ পূর্বে কি ছিল বর্তমানে কি আছে এই যে আমরা চলে আসছি এখানে দেখুন ভৌগোলিক দূরত্বের প্রাপ্যতা আমরা একটু দেখি ডিসপ্লেটা একটু বড় করে দাখিল মাদ্রাসায় মপস্বলে ছিল চার কিলোমিটার ভৌগোলিক দূরত্ব কিন্তু বর্তমানে কী আছে আমরা একটু দেখি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মপসালে চার কিলোমিটার রাখা হয়েছে আলিম মাদ্রাসায় দুই কিলোমিটার মপসা ছয় কিলোমিটার এখানে আলিম মাদ্রাসায় দুই কিলোমিটার কিন্তু এখানে একটি ফাজিল মাদ্রাসায় অ্যাড করা হয়েছে নতুনভাবে ভিউয়ার এটাই ছিল একটা নতুন সম্পূর্ণ আগে কিন্তু ফাজিল মাদ্রাসা অর্থাৎ দুই হাজার আঠারো নির্দেশে কিন্তু ফাজিল মাদ্রাসা অ্যাড করা হয় নাই এখন কিন্তু দেখেন আগে সাধারণত যে সমস্ত আলিম মাদ্রাসাগুলো ছিল ওগুলো ফাজিল হয়ে যেত এখন কিন্তু সেই সুযোগটা নাই এখানে দেখুন অর্থাৎ আলিম মাদ্রাসাগুলো কিন্তু এখন আর সহজেই ফাজিল হতে পারবে না কারণ সকল প্রকার ফাজিল কামিল মাদ্রাসার দূরত্ব দশ কিলোমিটার হতে হবে অর্থাৎ চাইলেই যে পূর্বে আলিম মাদ্রাসাগুলো সহজেই ফাজিল পেয়ে যেত সেই বিষয়টা কিন্তু এখন আর থাকছে না দুই হাজার সর্বশেষ তেইশে নভেম্বরের প্রকাশিত জনবল কাঠামোতে ফাজিল মাদ্রাসার দূরত্ব রাখা হয়েছে দশ কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যে ফাজিল মাদ্রাসায় স্থাপন করতে পারবে এই একটি বিষয় কিন্তু ছিল এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমরা একটু আলোচনা করি এখানে দেখি কী কী ধরনের ছাড় দেওয়া হয়েছে এখানে পূর্বে কিন্তু ছিল দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা মপসাল দুইশো পঞ্চাশ এখানে দুইশো আলিম মাদ্রাসা মপস্যাল তিনশো দুশো পঞ্চাশ ফাজিল মাদ্রাসা মপস্য তিনশো পঞ্চাশ দুইশো পঁচাত্তর এটা ছিল বর্তমানে কী রাখা হয়েছে আমরা একটু দেখি আলিম মাদ্রাসায় অর্থাৎ মপস্যালদের দাখিল মাদ্রাসায় দুইশো পঞ্চাশ এটা কিন্তু ঠিক রাখা হয়েছে আলিম মাদ্রাসায় এখানেও তেমন কোনো পরিবর্তন নেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে যেটা নন শিক্ষকরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলো সেই বিষয়টা কিন্তু একটা ছাড় দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এমপিওর আবেদন করতে শিক্ষার্থীদের সংখ্যায় কিন্তু একটি ছাড় দেওয়া হয়েছে এই ছাড়টা কিন্তু আগে ছিল না বর্তমানে দেওয়া হয়েছে সেটা দেখুন দাখিল মাদ্রাসায় অর্থাৎ পাবলিক পরীক্ষার ফলাফলে মপস্বলে আগে বিশ ছিল ষাট পার্সেন্ট দাখিল মাদ্রাসায় শহরে ছিল তিরিশ কিন্তু বর্তমানে কি করা হয়েছে দেখুন একটু দাখিল মাদ্রাসায় মপস্যালে আঠারো জন অর্থাৎ পঞ্চান্ন পার্সেন্ট করা হয়েছে পৌর এলাকায় করা হয়েছে বিশ জন ষাট পার্সেন্ট সিটি কর্পোরেশন এরিয়ায় করা হয়েছে সত্তর জন অর্থাৎ অর্থাৎ কাম্য শিক্ষার্থীর সংখ্যা এমপিও প্রাপ্তির ক্ষেত্রে এখানে কিন্তু কমানো হয়েছে পূর্বে কিন্তু সেভাবে ছিল না পূর্বে সবগুলো কিন্তু ষাট পার্সেন্ট করেই ছিল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু গণহারে ষাট পার্সেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলিম দাখিল এবং ফাজিল কামিল সবগুলো কিন্তু ষাট পার্সেন্টই ছিল এই যে আলিম মেদাসে মপস্যাব তিরিশ জন বিশজন ষাট পার্সেন্ট ন্যূনতম পাশের হার ফাজিল মাদ্রাসায় তিরিশ জন পাশের হার ষাট পার্সেন্ট এখানে কিন্তু পাশের হার ষাট পার্সেন্ট কামিল মাদ্রাসায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বর্তমানে কিন্তু সেখানে কি করা হয়েছে পাশের হার কমিয়ে আনা হয়েছে প্রকারভেদে মপসলের জন্য কিন্তু একটা সার দেওয়া হয়েছে পাঁচ পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্ট এই যে দেখেন পঁয়তাল্লিশ পার্সেন্ট ফাজিল মাদ্রাসার ক্ষেত্রে দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট পাশের হার কামিলের জন্য দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ এখানে কিন্তু একটি বড়ো ধরনের সার দেওয়া হয়েছে পূর্বে কিন্তু ছিল না বর্তমানে কিন্তু এমপিওর আবেদন করতে ফাজিল কামিল আলিম দাখিল মাদ্রাসে একটু সহজলভ্যতা করা হয়েছে এই একটি বিষয় কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এখনও এমপিওভুক্ত করা হয় নাই ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোর জন্য এগুলি একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু তথ্য প্রযুক্তি প্রবাসক অ্যাড করা হয়েছে এটা পূর্বেও ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিষয়গুলো এইটা কিন্তু একটা এমপিও নির্দেশিকার একটা তুলনামূলক কিন্তু একটা পার্থক্য ছিল সেই হিসাবে সম্মানিত আর এমপিও নির্দেশিকা সংশোধিত নির্দেশিকা দুই হাজার তেইশে নভেম্বর দুই এখানে কিন্তু সুবিধা সৃষ্টি করা হয়েছে তবে যারা প্রবাসক তাদেরকে বিশেষ করে আলিম মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিকে পর্যায়ে যারা প্রবাসক তাদেরকে কিন্তু আপনার এখানে সহকারী অধ্যাপক পদটা রাখা হয়নি গ্রন্থকারীক নিয়োগের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন হাইকোর্টে একটি মামলাও হয়েছে গ্রন্থকারিক নিয়োগের ক্ষেত্রের জন্য সেক্ষেত্রে কিন্তু গ্রন্থকারিক নির্দেশে নিয়োগের জন্য ফাজিল কামিল আলী মাদ্রাসায় কিন্তু ওই মাদ্রাসা থেকে গ্রাজুয়েশন থাকতে হবে অর্থাৎ আরবি বিষয়ে গ্রাজুয়েশনের পাশাপাশি লাইব্রেরি ডিপ্লোমা থাকতে হবে সে বিষয়টা কিন্তু এখনও বলবৎ রাখা হয়েছে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা ছিল কিন্তু এমপিও নির্দেশিকার একটি আপডেট তুলনামূলক আলোচনা ভিউআর সাথেই থাকুন পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম